করেছি, যেমন আমাদের যে এভিয়েশন ফিউল আসে নারায়ণগঞ্জের থেকে, এভিয়েশন ফিউল আমাদের সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে, সাপ্লাই শুরু হয়ে গেছে, এখন এটাকে স্বাভাবিক হতে আমার ধারণা আর কিছু সময় হতে আপনাদের দিতে হবে। আপনারা জানেন যে পরিমাণ ভবিষ্যৎ চলেছে রাস্তায়, এখন আমি দেখলাম বেশ কিছু গাড়ি মোড়া অবস্থায় আছে, ওগুলোকে পরিষ্কার করতে হবে, পাবলিকের মধ্যে কনফিডেন্স নিয়ে আসতে হবে, যারা গাড়ি চালক স্বস্তি নিয়ে আসতে হবে। আমার ধারণা যে কিছু সময় লাগবে, বাট হয়ে যাবে, বাট লাইফ লাইন ইজ অলরেডি এস্টাবলিশড, এটাকে সাস্টেন করতে হবে, এটাকে সাস্টেন করতে হবে। ইনশাআল্লাহ আমি নিশ্চিত যে আমরা সঠিক দিকেই এগিয়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে বলে আপনারা মনে করছেন? আর কিছু সময় দিতে হবে, আমরা জাস্ট 48 ঘন্টা হয়েছে এসেছি, কিছু সময় লাগবে। আমার ধারণা যে আমরা সবাই মিলে কাজ করি, খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক।